আসসালামু আলাইকুম। কুয়েত থেকে বলছি, একটি বিশেষ প্রতিবেদন নিয়ে চলে আসলাম। কুয়েতের বিভিন্ন ক্যাম্পে সাধারণ ক্ষমায় আসা বিভিন্ন অবৈধ বাংলাদেশি প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলছি, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনাদের যে ফ্লাইট এই সপ্তাহে চালু হওয়ার কথা ছিল, আপনাদেরকে নিয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল, সেটা আর হচ্ছে না। কুয়েত সরকার অ্যারেঞ্জমেন্ট করতে পারে নাই কোনো ফ্লাইটের। খুবই দুঃখজনক একটা কথা। এখন আপনাদের ধৈর্য ধরা ছাড়া আসলে কিছুই করার নেই। কুয়েত সরকারও ভাবতে পারে নাই যে এতদিন সময় লাগবে। আসলে সব কিছুতেই সময় লাগে, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করে যা শোনা গেছে আপনারা একটু শুনেন। আমাদের প্রিয় আপু ঝুমুর বাড়ি, সে কি না, বলছে ওরা তো একটু অলরেডি শুনুন। কোয়ারেন্টাইনে আছে, ওরা কোয়ারেন্টাইনে আছে না, ওরা তো 11 তারিখ থেকে হিসাব করেন আপনি, 11, 12, 13, 14, 15 5 দিন ঢুকছে, 15 তারিখ দুই দিন হিসাব করেন, 15 দিন বেশি পার হয়ে গেছে তাদের। এরা তো সবাই যাবে যখন তখন, ওরা তো 20 বছর 1 মাস 1.5 মাস হয়ে যাবো ওরা যখন যাবে। এরপরও ওই এয়ারপোর্টে কোয়েতের ব্লাড টেস্ট করে একটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে একটা সার্টিফিকেট দিবে, ওরা বলছে আমাদের সাথে কথা হয়েছে কিনা, যে মানে নো কারণ মানে ইয়া ভাবে ওরা মেশিন আনছে নাকি। তাহলে আমরা নেক্সট ফ্লাইট কবে হতে পারে? আপনার কোনো ইয়ে হয়েছে? নেক্সট ফ্লাইট কবে হতে পারে? আমি তো সে আমার তো শিডিউল তো করছিলাম, তো যদি রোববার পাইতাম আমি শনিবারের মধ্যে অ্যাপ্রুভ টা সোমবার ইয়া শনিবার আগামী শনিবার যে রোববার যদি পাইতাম আমি তাহলে বৃহস্পতিবার মধ্যে অ্যাপ্রুভাল টা আনি। আমি আমার প্ল্যান প্রোগ্রাম ছিল যে শনিবার থেকে ফ্লাইট টা শুরু হবে, কিন্তু আমি তো দৃষ্টি পাইতেছি যে আজ করলো পাঠাইছি যে দেখা যাক কি হয়। আচ্ছা, এখন বুঝলেন তো আমার তো ওদের আমার জন্য নিয়ন্ত্রণ ওখানে নাই। ওদের জন্য আপনার কি বলার আছে? যারা এখন বিক্ষোভ করতেছে বা 2 জন মারা গেছে, এদের জন্য আপনার কি বলার আছে? আমি অত্যন্ত ব্যথিত, আসলে আমি নিজেও চিন্তা করি এই লোকগুলো এত কষ্ট করতেছে, কিন্তু করার তো কিছু নাই। আমার এমনি না করার, আমি প্রাণ দিয়ে চেষ্টা করতেছি, সবকিছু লকডাউন সবকিছু এখানে বন্ধ, কিন্তু আমি অফিস করি, আমার লোকজন অফিস করে, আমরা রেগুলার প্রবাসীদের জন্য অফিস করি, এবং এই প্রবাসী যারা এখন নাকি ইতে আছে বাইরে আছে তারও অনেক কষ্ট আছে, তাদের অনেকে জবলেসে, আমরা তাদের ত্রাণ দেওয়ার জন্য সরকারের কিছু সাহায্য দিচ্ছে। আমি এখানে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে এনজিও গুলিতে রেড ক্রিসেন্টে ইয়ে করে এখন আজকেও আমার প্রায় 1500 লোকের আমি বিতরণ করছি। আমার দুইটা জায়গায় অলরেডি চলে গেছে মাল নিয়ে লকডাউন এলাকাতে কিছু জায়গায় জায়গায় দিয়ে আসার জন্য, এবং এখানেও বিলি হবে প্রায় 1000খানিক লোকের ইয়ে, অলরেডি আমি প্রায় 4000 লোকের ত্রাণ বিতরণ করছি। আমার আমার ইয়ে আছে, আল্লাহ যদি দেয় হয়তো 10000 লোকের মধ্যে আমি ত্রাণ বিতরণ করার ইচ্ছা আছে। আমি তো চেষ্টা করি প্রবাসীদের জন্য ও মানে সাহায্য করা। উপলক্ষে সে যা বলল সে সম্পর্কে আপনারা শুনতেই পেলেন। কখনো তিনি হাস্যকর, কখনো তিনি আবেগে আপ্লুত। তার সম্পর্কে কোনো মতামত থাকলে আপনি আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, সেজন্য বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।